স্বর্ণাক্ষরে লেখা থাকবে 23 আগস্ট 2023। চাঁদ ঘরে না এলেও ভারত পৌঁছে গেল। ভারত কা শান, চন্দ্রযান 3 অবতরণ করেছে চাঁদের মাটিতে। এই উল্লাস মাপার মাপকাঠি নেই। ভুল থেকে শিক্ষা, গর্বের সাফল্যে মন্তব্য অধীর চৌধুরীর। 2019 সালে চন্দ্রযান ব্যর্থ হয়েছিল সামান্য ভুলের জন্য। ভারতবর্ষের বিজ্ঞানীরা সেই ভুলকে শুধরে আবার সফলভাবে প্রয়োগ করার মধ্য দিয়ে সারা পৃথিবীতে এক উদাহরণ তৈরি করল। দীপাবলি নয়, বিজয় উল্লাস। আলোর রোশনাইতে আলোকিত জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়। উঠল ভারত মাতার জয় জয়কার ধ্বনি, বুক চিতিয়ে উড়ল তিরঙ্গা। স্ক্রিনে ইতিহাস করার অনুভূতি ছিল প্রত্যেকে। বিশ্ববাসী, বিশ্বের সমস্ত উন্নত দেশ, তাবর তাবর দেশ, সারা বিশ্ব আজকে তাকিয়েছিল ভারতবর্ষের দিকে। সেজন্য আমি আমাদের দেশের নরেন্দ্র মোদী এবং তার সাথে সাথে অবশ্যই কৃতজ্ঞ চিত্তে কুর্নিশ জানাই আমাদের দেশের যে সমস্ত স্পেস সেন্টারে ভাবা এবং অবশ্যই ইসরোর প্রত্যেকটি সায়েন্টিস্টকে, তারা দিবার প্রচেষ্টা চালিয়েছেন, তা আজকে সফল হলো। আমরা ভারতবাসী হিসেবে প্রত্যেকেই খুব আনন্দিত। আজকে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের বুক গর্বে ফেটে যাবে। সফল অবতরণের উচ্ছ্বাস নকশাল বাড়িতে, জাতীয় পতাকা আর নরেন্দ্র মোদীর ছবি হাতে মিছিল, লাড্ডুর মিষ্টিতে আনন্দ বিনিময়। ইতিহাস ছোঁয়ার উচ্ছ্বাস, চন্দ্রযান 3-এর সাফল্যে মাতলেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। মিষ্টি মুখে জয়ের স্বাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ, যা এর আগে কোনো দেশ করতে পারেনি, ইতিহাস তৈরি করলো ভারতবর্ষ। ইসরোকে অভিনন্দন, চন্দ্র চুম্বনে মুগ্ধ দেশ তথা গোটা বিশ্ব। আলিপুরদুয়ারের রাজপথে জাতীয় পতাকা হাতে বিজয় মিছিল বিজেপির। চাঁদের কুমেরু ছুঁয়ে বিশ্ব ইতিহাস, 4 বছর আগের ভুল থেকেই 23-এ জয় জয়কার। কথা রাখল ভারত, তিতাস পাল, পিকাই ঘোষ, নন্দদুলাল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট। ক্যালকাটা নিউজ।